নমস্কার বন্ধুরা আমি সুদীপ তা পৃথিবীতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে কথা বলবো যে ছোটো বাচ্চাদের কতবার পড়া বোঝানো উচিত বা কতবার ধরে পড়া বোঝালে বাচ্চারা খুব ভালো বুঝতে পারবে দেখো তুমি তোমার সন্তানের বাবা মা হও কিংবা কোনো একজন টিচার মানে কোনো টিচার যদি হও তো যখন স্টুডেন্টকে পড়াচ্ছ যখন ছোট বাচ্চাদের পড়াচ্ছ তখন একটা কথা মাথায় রাখবে যে পড়া বোঝানোর বিষয়টা কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করে বাচ্চার উপর বাচ্চার বোঝার ক্ষমতার উপর কোনো কোনো বাচ্চা দেখবে দু একবার বোঝালেই বুঝে যায় খুব ভালোভাবে বুঝে যায় আবার কোনো কোনো বাচ্চা পাঁচবার ছবার ভালোভাবে বোঝাতে হয় তারপর বোঝে তো এখন প্রশ্নটা হচ্ছে যে সব বাচ্চার বোঝার ক্ষমতা সমান নয় আবার বাচ্চারা দেখবে চঞ্চল হয় অন্যমনস্ক হয় এই কারণেও বাচ্চারা অনেক সময় বুঝতে মানে সোজা বিষয়টাকেও বুঝতে অনেকটা দেরি করে আমরা যখন বাচ্চাদের পড়া বোঝাই তখন দেখবে হয়তো দু একবার পড়া ধরো দু তিনবার বোঝালাম তারপরে বাচ্চা যখন বুঝতে না পারে আমরা তখন সঙ্গে সঙ্গে কি করি আমাদের একদম মানে আমরা অধৈর্য হয়ে যাই আর সঙ্গে সঙ্গে বলতে থাকি বকতে থাকি বাচ্চাকে যে তোর মাথায় গোবর ভর্তি গোবর পোড়া তোর মাথায় একদম বুদ্ধি নেই কিচ্ছু বুঝতে পারছিস না এই সমস্ত বলে বকতে থাকি পিঠে দু বসিয়ে বসিয়েও দিই করি তো তো এতে করে কি হয় বাচ্চারা ভয় পেয়ে যায় বোঝার মানে বোঝা তো দূরের কথা তারা ভয়ে পেয়ে গিয়ে তুমি যখন পরের পরের পড়া যখন আবার বোঝাতে যাও তখন কি করে বলো তো সেই ভয়ের মানে আবার সেই জানে বাবা কি মা কিংবা টিচার মারবে বা বকবে তার থেকে বাবা বলে দিই হ্যাঁ বুঝতে পেরেছি মানে পরের যখন পড়াটা বোঝাচ্ছ সেটা বুঝতে না পারলেও বলে দেবে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি তো কেন বলে কারণ সেই ভীতিটা থেকে তো বাচ্চারা যখন বুঝতে পারছে না তখন কি করবে সেটা এবার বলি শোনো বাচ্চারা তুমি হয়তো দুবার তিনবার চারবার পাঁচবার বোঝাচ্ছ ঠিক আছে কিন্তু যখন বাচ্চা বুঝতে পারছে না তখন সেই সময়টা মানে সেই যখন দেখবে মাথাটা হয়তো গুলিয়ে গেছে অনেক সময় আমাদের বড়দেরও হয় সহজ জিনিস আমাদের মাথার ঢুকছে না মাথাটা গুলিয়ে যায় তো বাচ্চাদের ক্ষেত্রেও এরকম হচ্ছে হয়তো তুমি পড়াটা বোঝাচ্ছ কিন্তু তোমার স্টুডেন্ট বা তোমার সন্তান পড়াটা বুঝতে পারছে না সেই সময়ে ওই পড়াটা মানে ওই বিষয়ের পড়াটা বন্ধ করে দাও একদম বন্ধ করে দাও বেশ কিছুক্ষণ বেশ কয়েক ঘন্টা ওই পড়াটা আর বোঝাবেই না পড়াবেই না ধরো তুমি সকালে পড়াচ্ছিলে বা দুপুরে পড়াচ্ছিলে সেই সময় পড়াটা বন্ধ করে আবার ওটা সন্ধেবেলা বা রাত্রের দিকে আবার নিয়ে বসো আবার ঠান্ডা মাথায় তোমারও মাথা ঠান্ডা রাখো আর বাচ্চাকেও ঠান্ডা মাথায় বোঝাও দেখবে তখন কিন্তু হয়তো অনায়াসেই ও পড়াটা বুঝে যাবে অনেক সময় হয় বাচ্চাদেরও মাথাটা মানে অনেক পড়ার চাপ বা লেখার চাপ বা বিভিন্ন কারণে মাথাটা অন্য মানুষকেও হয়ে থাকে তো মাথাটাও গুলিয়ে যায় তো তখন বাচ্চাকে আর জোর জবরদস্তি করে পড়া বোঝাতে যাবে না ঠিক আছে এটা এক নম্বর আর দ্বিতীয় আর একটা জিনিস বলি বাচ্চাদের পড়া বোঝানোর সহজ যে আর একটা বিষয় সেটা হলো ধরো তুমি যে পদ্ধতিতে তোমার সন্তানকে বা তোমার স্টুডেন্টকে পড়াটা বোঝাচ্ছ হয়তো ওর কাছে তুমি হয়তো সেটা সহজভাবেই বোঝাচ্ছ কিন্তু ওর কাছে সেটা কঠিন লাগছে তুমি যেটা করবে তোমার যদি অন্য কোনো পদ্ধতি আর জানা না থাকে তুমি ইন্টারনেটে মানে ইউটিউবে হোক বা গুগলে হোক যেখানে হোক তুমি সার্চ করবে যে ওই টপিকের ওপর আর মানে অনেক সময় হয় না অনেকে অনেক রকম ভিডিও বানান যে এই এইভাবে বোঝানো উচিত ওইভাবে বোঝালে সহজভাবে মানে বিষয়টাকে সহজভাবে কি করে আরও ভালোভাবে বোঝানো যায় সেই জিনিসটার উপর সার্চ করবে দেখবে হয়তো তুমি কোনো ভিডিও পেয়ে গেলে যে হ্যাঁ এইভাবে বোঝালে জিনিসটাকে আমি খেলার ছলে হোক মজার ছলে হোক বাচ্চাকে ভালোভাবে বোঝাতে পারবো সেটা হয়তো ওর পক্ষে বুঝতে সুবিধে হবে তো আমি এটাই বলছি যে তুমি যে পদ্ধতিতে তোমার বাচ্চাকে বা তোমার সন্তানকে বা স্টুডেন্টকে বোঝাচ্ছ সেই পদ্ধতিটাতে যদি ও বুঝতে না পারে তাহলে অন্য কোন পদ্ধতি ভাববে যদি সেই পদ্ধতিটা তোমার মাথায় না আসে ধরো তুমি বুঝতে মানে তুমি নিজেও বুঝতে পারছো না যে কিভাবে কি করবে তাহলে একটু সার্চ করে নেবে দেখবে ওই টপিকের ওপর হয়তো অনেক ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখবে ওখান থেকে আইডিয়া পেয়ে যাবে আর সেইভাবে বাচ্চাকে বুঝিয়ে দেখবে মোদ্দা কথা আমি দুটো কথাই বলবো বন্ধুরা যে বাচ্চাদের পড়ানোর সময় ওরা যতক্ষণ না বুঝবে ততক্ষণ অব্দিই আমাদের বোঝাতে হবে এরকম কোনো নির্দিষ্ট ব্যাপার নেই যে দুবার কি চারবার বোঝাবো এরকম কিছু না বাচ্চা যতক্ষণ না বুঝবে ততক্ষণ বোঝাবো বোঝানোর সময় বুকবো না তাতে কি হবে বাচ্চা ভয় পেয়ে যাবে হয়তো বুঝতে না পারলেও পড়াটা বলবে হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি সেটা করলে তো চলবে না বুঝে পড়তে হবে সব সময় মুখস্থ করে পড়লে হবে না বুঝে পড়তে হবে তাই এটাই বলছি তুমি যতক্ষণ না বাচ্চা বুঝতে পারছে ততক্ষণ ধরে বোঝাবে এবং যদি তোমার মনে হয় যে না আমি যে পদ্ধতিতে বোঝাচ্ছি পড়াটা সেই পদ্ধতিটা আমাকে চেঞ্জ করতে হবে তাহলে সেটা অবশ্যই চেঞ্জ করে তারপর বুঝিয়েও দেখবে এটা অনেকটাই সুবিধে হবে বোঝানোর ক্ষেত্রে মোদ্দা কথা পড়া বুঝে পড়তে হবে বাচ্চা যতক্ষণ না বুঝতে পারছে ততক্ষণ ধরে ওকে বোঝাতে হবে কারণ সব বাচ্চার বোঝার ক্ষমতা এক নয় সমান নয় তাই তো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো নমস্কার